ওরে বাবা, আমার যে রাগ হয়ে গেছে না, আনন্দ করতে করতে গিয়েছিলাম আর আসলাম মনটা খারাপ করে। মর্নিং গাইজ, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা শুরুটা আমি চা দিয়ে করলাম। তো এখন হঠাৎ করে শীত পড়ছে, আর শীতের আমেজের সঙ্গে গরম গরম ধোয়া ওঠা চায়ের মজাটাই তো আলাদা। আর চা দিয়ে দিনটা শুরু করলে সারা দিনটা বেশ ভালোই যাবে, বিশেষ করে যারা আমরা চা লাভার তাদের। তো এখানে দেখছো যে আমার বাড়িতে একজন মিস্ত্রি এসে আমার ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিলো, আমি অনেকদিন ধরেই বলছি। তো ফ্রিজ ছাড়া আমার একটা দিনও চলে না, যেহেতু এক সপ্তাহ বাজার একসঙ্গে করে, তো খুব অসুবিধে হচ্ছিলো। তো মিস্ত্রি এসে দেখলো যে তেমন কিছুই হয়নি, দেখা গেল যে আমার বর মপটা ঘুরিয়ে ফ্রিজের পাওয়ারটা কমিয়ে দিয়েছে, যার জন্য ফ্রিজটা ভালো মতো ঠান্ডা হচ্ছিলো না। এখন যাচ্ছি হচ্ছে কতগুলো গাছ লাগাবে বর, তো সেইগুলো একটু একটু বলে বলে দেবো কোথায় কী লাগাতে হবে না লাগাতে হবে। যে গাছগুলো ছিল সেগুলো তো ছিলই, তাছাড়াও আরও কতগুলো গাছ নিয়েছে, বেগুন, লঙ্কা, চন্দ্রমল্লিকা, তো সবগুলো লাগাবে। তো চলো যাই, দা নিতে হবে একটা। এই যে এই গাছগুলো সব লাগানো হবে, এখানে চন্দ্রমল্লিকা আছে, বেগুন আছে, লঙ্কার চারা আছে, আর বোধ হয় একটা না দুটো ক্যাপসিকামের চারা, আর এই হচ্ছে আমার গাছ। হাঁটিয়ে না পড়ে যাবে বাইরে। এই জায়গাটা লাগানো হবে, আর এখানে দেখো একটা কুমড়ো চারা লাগিয়েছি আমি। নিম গাছ কেটে দিয়ে এই একটা নিম গাছ, নিম গাছ তো এখন বেঁচে আছে গো, এইখানটায় লাগিয়ে দাও। এই তলায় এটা দেবে, এটা কি কুমড়ো চারা। এই গাছটার দেখো কি অবস্থা, কি পরিমাণে ফুল হতো আর কি অবস্থা। বেরোচ্ছে না, তাই না? শুকিয়ে গেছে একদম। যেহেতু আমাদের এখানে মাটি নেই, পুরোটাই বালি, তো তোমরা দেখো যেটা দেখছো এটা কিন্তু মাটি না, পুরোটাই সাদা বালি। তো সাদা বালিতে চারা খুব তাড়াতাড়ি হয়, মানে তুমি যদি কোনো বীজ ফেলো তো 90% মানে সে তার থেকে চারা বেরোনোর সম্ভাবনা থাকে। কিন্তু একবার বড় হয়ে গেলে যেহেতু এটা মাটি না, সেরকম শক্তি নেই, তো গাছগুলো অতটা মানে হেলদি থাকে না। তো সেই জন্য একটু বেশি করে আমি সার দিয়ে নিচ্ছি। আমি সারটা মিশো থেকে নিয়েছিলাম, 200 সামথিং এরকম কিছু পড়েছিল, তো 20 কিলো ছিল, তো অনেকটা। তোমরা চাইলে মিশো থেকে এরকম সার কিনে নিতেই পারো গাছের জন্য। তো ওখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি, ভীষণ রোদ্দুর ছিল। তো রোদ্দুরে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, যেহেতু আমার মাইগ্রেন আছে, তো সেই জন্য চলে এসেছিলাম। তাছাড়াও বাড়ির কাজগুলো পড়েছিল, যেহেতু ফ্রিজ মেরামত করবার জন্য মিস্ত্রি এসেছিলো, তো সেই জন্য আমি ঘরটা সকালবেলা উঠে আর মুছতে পারিনি। তো ওখান থেকে তাড়াতাড়ি করে ফিরে এসে আমি একটু দেখিয়ে দিলাম ওকে যে কোথায় কী করতে হবে না করতে হবে, তারপর এসে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো তোমরা সবসময় হয়তো ভাবতে পারো ডাইনিংটাই কেন দেখায়, আসলে ডাইনিংটা আমার ক্যামেরাটা সেট করতে খুব সুবিধা হয়, সেই জন্য বেশিরভাগ অংশে দেখবে তোমরা আমার ডাইনিংটাতেই আমি সবসময় শ্যুট করি। এটা যেহেতু একটু বড়, সেই জন্য আমার সুবিধা হয়। এই যে সব শেষ করলাম, ঘর মুছে মুছে কমপ্লিট করলাম, করে এবার আসছি রান্নাঘরে। ভাত আমার হয়ে গেছে, একটু হয়তো ডিস্টার্ব হবে, ওইদিকে কাজ হচ্ছে। তো ভাত আমার হয়ে গেছে অলরেডি, আর মাছ তো কাল রাত্রে ভেজে রেখেছিলাম, তো আগের ব্লগে দেখিয়েছি যে মাছ আমি ভেজে রেখেছি, কারণ ফ্রিজটা মানে আজকে ঠিক করা করতে আসার কথা ছিল, দেখলেই তো ঠিক করছিল। তো সেই জন্য ও বলেছিল যে সকালে আসবো, তো তার ফ্রিজটা যেন বন্ধ থাকে অন্তত 3-4 ঘন্টা, তো সেই জন্য রাত্রিবেলায় মাছগুলো বার করে তারপরে রাত্রিবেলায় ভেজে রেখেছিলাম। এখন মাছের ঝাল করবো, আর সবজি দেখ কত নিয়ে এসেছে। এই যে দাঁড়াও, দেখ ক্যামেরা করে দেখায় কত সুন্দর সবজি এনেছে।
তো দেখো দেখো কত সবজি নিয়ে এসেছে, আর ঝোল খাওয়ার জন্য কিছু নিয়ে আসি, দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কি সবজি এনেছে। এখানে এনেছে শিম, তারপর পাতিলেবু না এটা গন্ধরাজ লেবু, নিয়েছে পটল, আলু, পেঁয়াজ, লঙ্কা, বরবটি, মিষ্টি কুমড়ো, পেঁপে আর বাঁধাকপি, আর জলপাই নিয়েছে, আর নিয়েছে এখানে গাঁটি কচু, বা আমরা কিন্তু এটা গাঁটি কচু খেয়ে কচুর মুখি বলি, তো বেশিরভাগ সবাইকে দেখেছি গাঁটি কচু বলতে, তাই আমি গাঁটি কচুই বললাম। তো এই সবজিগুলো আমার এনেছে। তো সবজি কিছু কেটে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি, আর প্রথমেই আমি মাছটা ভেজে নেব, কালকে একটু ভেজে রেখেছিলাম, তো এখন একটু ভালো করে ভাজবো। যেহেতু আমাদের বাড়িতে একটু কড়া ভাজা খায়, আমরা কিন্তু একদম অল্প ভাজা মাছ খেতেই পারি না, মানে একদমই পছন্দ করি না, সেই জন্য কাল রাত্রে অল্প একটু আমি ভেজে রেখেছিলাম, এখন একটু ব্রাউন করে ভালো করে ভাজবো। আর মাছের মাথাটা আমি একটু মুগ ডাল দিয়ে করব বলে মাছের মাথাটা আজকে আর রান্না করব না, ওটা ভেজে আমি আলাদা করে তুলে রাখবো। তো মিস্ত্রি চলে গেছে, মনে হচ্ছে যে ফ্রিজটা ঠিক হয়েই গেছে, মানে আর কোনো অসুবিধে করবে না, তো সেই জন্য একটুখানি বেশ খুশি খুশি আছি যে ফ্রিজ থাকলে কি হয়, যা একটু বেশি হয় একটু তুলে রাখলে কোনো রকম অসুবিধা হয় না, আর যদি নষ্ট হয়ে যাবে বলে এখনই রান্না করতে হয় তাহলে কিন্তু খুব চাপের হয়ে যায়, মানে এটা নষ্ট হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়ে নিতে হবে, এটা এক্ষুনি রান্না করতে হবে, তাহলে একটু চাপের হয়ে যায় ব্যাপারটা। আর এখানে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে কিন্তু শুকনো খাবার একদমই পছন্দ করে না, অথচ ঝোল খাবার জন্য তেমন কিছু সবজিও নিয়ে আসিনি, প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখো আমার মেয়ে কি করছে, দেখো আগে দেখাই তারপর তোমাদের সঙ্গে কথা বলো, দেখো কাণ্ড। মাহি এখানে আমার সাহায্য করার জন্য সবজি কাটছে, বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কাঁচি দিয়ে সেগুলো কাটছে, মানে মামাকেও সাহায্য করবে তাই। তো প্লিজ, আমার গলাটার আওয়াজটা বেশ ফ্যাসফ্যাসে শোনাচ্ছে, আমি বুঝতে পারছি ভয়েস ওভার দিলে আরও বেশি শোনাচ্ছে, তো প্লিজ এটাকে ইগনোর করো। আর এখানে দেখো সমস্ত সব ছড়িয়ে কেটে কেটে ছড়িয়ে ফেলেছে, তো এই কাঁচি দিয়ে দিয়ে কাটছে মামাকে সাহায্য করার জন্য। আর টিভিটাও দেখো চলছে এখানে, তো টিভি কিন্তু ও দেখে না, টিভিটা টিভির মতো চলে আর ও ওর মতো খেলা করে, তো সেই জন্য আমি জ্বালিয়ে রেখে দিই যেহেতু দেখে না। যে মামা তোমাকে একটু হেল্প করে দেবো কেটে, তাই এগুলো করছে। আর বড় এতক্ষণ বাইরেই ছিল, ওর আর সেই গাছ পোতা আর হচ্ছে না, কালকে কী করেছে বলো তো, পাইপ লাইন থেকে সমস্ত সব বার করেছে, পাইপ লাইনের ভেতরে এত কত বড় বড় পাথরের টাইপের, মানে পাইপের মধ্যে, তাও সবাই চিন্তিত হয়ে পড়েছে যে এত বড় বড় পাথর পাইপ লাইনের মধ্যে ঢুকলো কী করে। তারপর বোঝা গেল যে না, তারা ফুটি করেছিল, ওরা হাত ধুয়েছে, সেইটা জমে এত বড় বড় হয়েছে। কি গঙ্গা জল, দাঁড়াও। তো রান্নাবান্না কমপ্লিট করে আমরা এখন যাব হচ্ছে মাহির স্কুলে, এবং মাহির যে স্কুলে ভর্তি করবো পাড়ার স্কুল বলেছি এর আগে, হয়তো অনেকবার বলেছি, তো আমি স্কুলে যাবো ফর্ম আনতে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি রান্নাবান্না, এখন 12টা বাজে, তো ঠিকই আছে, ঢুকেছি তো 10:30, ওই ছেলেকে খেতে দিলাম, ছেলে স্কুলে গেল ওকে নিয়ে, তারপরে মিস্ত্রি এসেছিলো তাদেরকে একটু এ করা, তারপরে গাছ পুঁতছিল, সব এদিক ওদিক করতে করতে সময় চলে গেছে, কিন্তু রান্না করতে কিন্তু একদমই টাইম লাগেনি আমার, দুরকম অলরেডি হয়ে গেছে, আর এখন বাঁধাকপি করছি। তো বাঁধাকপি এবছরে আমরা প্রথম খাচ্ছি, এর আগে কি খেয়েছি, মানে এর আগে একবার খেয়েছি, সেটা অনেক দিন আগে, মানে যখন পুরো গরম ছিল সেই সময় বাঁধাকপি ফুলকপি সবই খেয়েছি, কিন্তু এই ঠান্ডা আমেজ পড়ার পরে এই প্রথম বাঁধাকপি খাচ্ছি, তো বাঁধাকপিটা ভালো করে করবো। বাঁধাকপি ফুলকপি এগুলো আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, দেখো আমার মেয়ে কেটেছে এগুলো, কী কেটেছো বাবা, ইংলিশে কি বলে বলো, ক্যাবেজ। তো এখন এই এই রান্নাটা হয়ে গেলেই বেরিয়ে যাবো, মাহিকে নিয়ে যাবো, আর বললাম যে দেবাঙ্গনাকে বললাম যে ফাঁকা আছো, ও বললো হ্যাঁ কাকিমা আছি, আমি বললাম তাহলে চলো, তো ওকে নিয়ে যাবো ভাবছি, আর এর বাবা যাবে না, কারণ বুঝতেই পারছো আওয়াজ শুনে মিস্ত্রি কাজ করছে, তো সেখানে একটু থাকবে ও, আর সবাই মিলে চলে গেলে তো হবে না, ওরা থাকবে। আর বাঁধাকপি বোধ হয় সেদ্ধ হয়ে গেছে, এটা কেন ঢেকে রেখেছি বলো তো, এই যে এখানে রান্না কর, এই যে এখানে রান্না করছি তো এখানে গিয়ে গিয়ে সমস্ত ছিটকে পড়ে পুরো জায়গাটা তেল চিটে হয়ে যাবে, তো
তো সেই জন্য আমি এটা ঢেকেই রাখি। তো হয়ে গেছে, ভাত ভাপিয়ে পাকানো হয়ে গেছে। বাঁধাকপি তো খুব কুচিয়ে কাটা, তো বাঁধাকপি তো ভাপানো হয়ে গেছে, কিন্তু আলুটা এখনো সেদ্ধ হতে একটু বাকি আছে। তো হতে থাক। আর প্রচুর বাসন মাজলাম, অনেকগুলো বাসন মাজলাম, তারপর অনেক কাজ করেছি জানো তো, অফলাইনেও অনেক কাজ করে ফেলেছি। এই ঘরের বেড কভারটা তুললাম, তুলে এটা আমি কেচে দিয়েছি। এই ঘরের বেড কভারটা তুলে আমি কেচে দিয়েছি, কেচে রোদ্রেও দিয়ে এসেছি। আর এখানে একটু বসার জন্য একটা মাদুর পেতে রেখেছি, কেন বলো তো, প্লাস্টিকটা তো, প্লাস্টিকে একটু ধুলো তো থাকেই, তো সেই জন্য একটু বসবো টসবো খাটের পরে তার জন্য মাদুরটা পেতে রেখেছিলাম। তা আমার মেয়ে আবার নামিয়ে দিল। কি কষ্ট হয়ে গেছে? তো রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। অনেক কাজ তোমার? ওরে বাবারে, ওলে বাবারে, তোমার এত কাজ শোনা। কিন্তু একা একা ঝাড় দিয়েছে, এই যে পুরো পরিষ্কার করে ফেলেছে ঝাড় দিয়ে। ওরে বাবা, ওরে বাবা, আবার ওরে বাবা, জায়গার জিনিস আবার জায়গায় রাখছে। ওলে বাবালে, ওলে বাবালে, এত কাজে। বলছে কত কাজ আমার, বাবারে বাবা। মাহি জামা কাপড় ভাঁজ করতে শিখে গেছে, তোমাদের দেখিয়েছি, আর আস্তে আস্তে ঝাড় দিতেও শিখে যাবে। মেয়েরা বলে একটু বেশি স্বাবলম্বী হয় নাকি? এই যে আমার বাঁধাকপি প্রায় কিন্তু হয়ে গেছে, এবার মেয়েটাকে স্নান করে করিয়ে খাইয়ে নিয়ে যায়। 12টা তো বাজে, বড়দের স্কুল অবশ্য অনেকটা অনেক বেলা পর্যন্ত, ওখানে বোধহয় 12 পর্যন্ত আছে, তো হয়ে যাবে, মনে হচ্ছে সময় মতো চলে যেতে পারবো। পাড়ায় তো এক্ষুনি যাবো, আর বেশিক্ষণ টাইম লাগবে না। এই মেয়ে জল গরম হয়ে গেছে, স্নান করে দিই। আমরা এখন যাচ্ছি, জানি না স্কুল আদৌ দেবে কিনা এখন ফর্ম। তো মাহির বার্থ সার্টিফিকেট নিতে একটু দেরি হয়ে গেল, না আর একটু আগে বেরোতাম। কি বলতো, সামনেই আছে, খুঁজে পাচ্ছি না। এটা হয় আসার সময় যে একটা ঘটনা ঘটলো, কি বলতো দেখো, আমরা ওই যে একদম দরজার নিচটাতে পাথরটা কাটছে আর পুরো ধুলো ঝড়, দরজা দেওয়া আছে তলা দিয়ে পুরো ঝড় ভর্তি। বাড়ি গিয়ে দেখাবো যে কী কী অবস্থা, কীরকম অবস্থা, সেটা মুছলাম, সেই জন্য দেরি হয়ে গেল। আর আমার যে রাগ হয়ে গেছে না, আর বলবে তো যে একদম দরজা কাছে করছে, তাহলে তো আমি এটা সরিয়ে দিই, মানে একটা ন্যাকড়া গুঁজে দিই, ন্যাকড়া গুঁজে দিচ্ছি তাও বেরোচ্ছে। তার মানে আগে কী অবস্থা আছে, পুরো টেবিল সাদা হয়ে গেছে, আর খাবার দাবারেও কোথায় পড়েছে, সব ঢাকা আছে, তাই কি যেরকমভাবে বেরিয়েছে তো আমার মনে হয় খাবার দাবারেও পড়েছে। তো চলো, আজকের দিনটা রেকর্ড করা তো খুব দরকার ছিল। এই যে আমার সোনামানি যখন ফার্স্ট স্কুলে যাবে কম আনতে, তখন ও এইরকম পুটকু। ওরে বাবা, ও ইদানিং এটা বলে যে আমার ছবি তুলো না। তো দেখো, এই জাস্ট আসলাম, এসে আনন্দ করতে করতে গিয়েছিলাম, আর আসলাম মনটা খারাপ করে। কেন বলতো, মানে প্রথম দিনেই মেয়েটার স্কুলে বাধা, ফর্ম তুলতে গিয়েছিলাম তো স্কুলটা দেখলাম বন্ধ, বলছে এখন ফর্ম দিচ্ছে, স্টার্ট হয়েছে দেওয়া, কিন্তু একদিন স্কুল বন্ধ, মানে একবার খুলবে বুধবারে, তো আজকে সোমবারে দিলখুশ। তো বললো যে বুধবারে খুলবে, তো এখন কেন স্কুল বন্ধ আমি জানি না ঠিক, তো সোমবার দেখে আমি দিনটা বাসলাম যে দিনটা ভালো হবে। এইসবগুলো আমি ঠিক মানি না, তবুও প্রথম দিন স্কুল যাচ্ছে তো, মা তো মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে,
তো সেটাই প্লে করছে আর কি। তো খুব খারাপ লাগছে যে স্কুলটা বন্ধ। তো এই সারাদিন এই করলাম, আর ভেবেছিলাম ফর্মটা তুলে নিয়ে আসবো, আর ঠিকই করে ফেলেছি কোন ক্লাসে ভর্তি করব। তো যাই করি না কোনো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে পুরোটা, আমার পাশে থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকতে হবে। আমি রোজ ভিডিও ছাড়ি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।